আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি ব্লগ শেয়ার করব। এটাও আমার নিত্যদিনের একটি ব্লগ, যেটা আমি প্রতি ওয়ার্কিং ডেইজে করে থাকি। তো আজকে আমি আমার কাজের দিনের একটা ব্লগ শেয়ার করতেছি, আমি কীভাবে প্রিপারেশন নিই বা কীভাবে কী করি ওই দিনের মধ্যে, আর কীভাবে ছোট ছোট প্রচেষ্টাগুলো করে সবাইকে খুশি করতে সাহায্য করে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। প্রত্যেক ফ্যামিলি ইউনিক, প্রত্যেকেরই সংসারের খুঁটিনাটি তো করতেই হয় আমাদের জীবন দ্বারা অতিবাহিত করার জন্য। তো কারো হয়তো বা অ্যামাইজিং থাকে আর কারো হয়তো বা একেবারেই সাধারণ। তো তেমনইভাবে আমার লাইফটা আমার কাছে খুবই সাধারণ, আর আমি সাধারণ জীবনযাপন করতে খুবই পছন্দ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠে গেছি সকাল বেলা, আর যেদিন আমার কাজ থাকে ওই দিন খুবই আর্লিতে ঘুম থেকে উঠতে হয়। আর যেহেতু এখন রাত্রি পোয়া একটু লেটে আর দিনটা খুবই ছোট থাকে, তো মোটামুটি অন্ধকারের মধ্যেই জেগে উঠতে হয়। তো যাই হোক, তখন প্রায় 6টা ছিল আমি যখন ঘুম থেকে উঠি সকালের দিকে। আর আমি যখন ঘুম থেকে উঠে যাই, আমার মেয়েটাও কীভাবে যে বুঝে যায় ও ঘুম থেকে উঠে যায়। আচ্ছা যাই হোক, ওকে নিয়েই আমার জীবন। আর বাচ্চারাও উঠে যায় একটু পর যখন একটু নড়াচড়া শুনে, কারণ মেয়েটা যখন উঠে যায় তখন অনেক কথা বলতে পছন্দ করে বা ওদেরকে গিয়ে ডাকতে উঠে করবে। তো ওরা এখনো উঠেনি বাবারা। তো যখন আমি নিচে চলে আসছিলাম ব্রেকফাস্ট বানাবো, তখন ওরাও চলে আসছে, এসে আমি কফি বানাচ্ছিলাম, ওরা আমাকে হেল্প করবে। তো যাই হোক, ওরাও আমাকে একটু হেল্প করলো। আর ওইদিকে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি, ওরা এখন ব্রেকফাস্ট করবে না। তো আমি ওর মেয়েকে একটু ব্রেকফাস্ট দিলাম যে ও যদি আমাদের হাতকে একটু পছন্দ করে। তো এখন আমি সব কিছু খাটেন সব কিছু আমি ঠাইটি করে নিচ্ছি, যেহেতু আমি একটু পর বের হয়ে যাব। তো আমার কাজ 8টার দিকে যেতে হবে, ওখানে গিয়ে পৌঁছতে হবে 8টার দিকে। তো প্রায় 20 মিনিট লাগে যেতে। আর ওইদিকে আমি রাত্রিবেলা সব কিছু রেডি করে রেখেছিলাম, এখন একটু ব্ল্যান্ড করে ওইগুলো আমি একটু চিকেন ম্যারিনেট করে রাখতেছি, যেটা আমি বিকেলের দিকে বেক করব। তো ওটা আমার হাজব্যান্ডের ওভেনের মধ্যে দিয়ে দেবেন, আমি ম্যারিনেট করে সব কিছু রেডি করে রেখে যাবো। আসলে এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলো সংসারের শান্তি আনতে খুবই সাহায্য করে, আর এটা খুবই সিম্পল। যেহেতু আমি আজকে সারাদিন কাজে থাকবো, তো এসে আসলে তেমন একটা কাজ করতে ভালো লাগে না। তো মাঝে মাঝে পিৎজা অর্ডার করি, মাঝে মাঝে বাহিরে খাবার অর্ডার করি। সো যেদিন যেটা পছন্দ হয়, আমার হাজব্যান্ড বাহিরে খাবার তেমন একটা পছন্দ করেন না, কিন্তু বাচ্চারা পিৎজা অনেক পছন্দ করে, কিন্তু সবসময় পিৎজা খেলে আর ভালো লাগে না। তো আমি চাই আমার হাজব্যান্ডের যেদিন ডে অফ থাকে ওই দিন একটু হলেও স্পেশালি ট্রিপ করার জন্য, কিন্তু কাজের চাপে যেহেতু ঘরের মধ্যে থাকি না, তো সারাদিন তো ব্যস্তই চলে যায়, তেমন করা হয়ে ওঠে না। তবুও ছোট্টো ছোট্টো জিনিসগুলো ওইগুলোই স্পেশাল হয়ে যায়, যদি ওইটাকে একটু স্পেশাল করে নেওয়া যায়। আচ্ছা যাই হোক, আমি ওইটা ম্যানেজ করে রেখে দিলাম। আর ওই থেকে হঠাৎ মনে হলো যে আজকেই লাস্ট দিন, বাচ্চাদের পিকচার যদি অর্ডার করতে হয় স্কুলে দিতে হবে। তারপর তাড়াহুড়া করে আমি ওইগুলো ফিল আপ করে দিলাম, আর এখানে চলে আসলাম, আমি রেডি হব। আর যেহেতু বাচ্চারা উঠে গেছে, ওদের বেডরুমে একটু গুছিয়ে নিলাম, আর এখন চলে যাচ্ছি আমি কাজের উদ্দেশ্যে। আর বাচ্চারা এখনও স্কুলের জন্য রেডি হয়নি, যখন এখন মাত্র 7:35 মনে হয় বাজছে। আর তো ওরা ওর বন্ধু লুক আফটার করবে একটু সময়, বাবা এখনো ঘুমাচ্ছেন। তো ওনাকে আমি মানে একটু জাগিয়ে দিয়ে আসি, যাতে উনি বেড়ে থাকলেও ওদেরকে শুনতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার বাবারা মেয়েটাকে খুবই ভালো করে লোকাটা করতে হয়, যদি একটু কোনো কিছু প্রবলেম হয় ও কি আব্বুকে ডাকবে। আর এখন 7:40 বেজে গেছে, আমি বের হয়ে গেছি, একটু মেঘলা মেঘলা দিন, আর এখনো আসলে সূর্য ওঠেনি বা ভালোভাবে বর্ষাও হয়নি। এই সময়টা আমার খুবই ভালো লাগে বাহিরের দৃশ্যটা দেখতে। তবে যেহেতু আমি একাই ড্রাইভিং করতেছি, তো ভিডিও তো বেশি করা যাচ্ছে না, এখন ট্রাফিকে এসে পড়তেছি, সেজন্য একটু ভিডিও করে নিলাম। আসলে খুবই ভালো লাগে ড্রাইভিংয়ের একটু হলেও ভিডিও করে মেমোরি করে রাখা। ওই স্মৃতিগুলো আসলে গাছের পাতাগুলো যে উঠতেছে, কালার চেঞ্জ হচ্ছে, ওগুলো আসলে বেশি দিন টিকে না, কয়েকদিন পর সব কিছু একেবারে পাতা শূন্য হয়ে যায়। তো কাজে চলে আসলাম, এখন দেখতে পাচ্ছেন সারাদিন শেষ, রাত হয়ে গেছে, আমার কাজও শেষ। তবে মাত্র 5টাই বেজেছিল, দেব বুঝে যাচ্ছে যে রাতই হয়ে গেছে।
যেহেতু দিনটা ছোট তো রাত অনেক দ্রুতই হয়ে যায়, 4টা কততে মনে হয় মাগরিবই হয়ে যায়। তো এখন আমি গাড়িতে চলে যেতেছি, আসার পর আমি এখন ঘরের উদ্দেশ্যে রওনা দেব বিসমিল্লা বলে। আল্লাহ ভালোভাবে নেওক, এভাবে প্রতিদিন গাড়িতে উঠি। আর আসলে ভয়ও করে মাঝে মধ্যে যে সবসময় আল্লাহ ভালো রাখুক, কোনো পরিস্থিতির শিকার যেন না হয়। আর রাত্রির সিনারিটা দেখতে আসলে এই দেশে খুবই ভালো লাগে, আলোকসজ্জা দেখতে প্রতিটা গাড়ির লাইটিং আলোকসজ্জা করে নেয়। এখানে আমি ট্রাফিকের মধ্যে আটকে ছিলাম, এই তো মোটরে উঠে গেছি। আমার একটু মোটরে উঠতে হয়, আমার মোটরের ড্রাইভিংটা খুবই ভালো লাগে। আর এখন মোটরওয়ে গুলো খুবই ওয়াইডার করতেছে, আরো বেশি ভালো লাগে। তো একটু ট্রাফিক ছিল, বেশি তেমন বেশি ছিল না, তবে 5টার দিকে ফিনিশ করলে একটু ট্রাফিক হয়। আর তো অলমোস্ট বাসায় চলে আসতেছি। যখন কাজে থাকি আমার মেয়েটার কথা খুবই মনে হয় সারাটা দিন। আসলে ও যখন আমি কাজের কাপড়গুলো পরে নেই, ও অন্যরকম হয়ে যায়, আমার কাছে আর আসতে চায় না। আর যখন কাপড়গুলো খুলে নেই ও ভিন্ন হয়ে যায়, মানে তখন আর সারবেই না। তো এখন চলে আসলাম, ঘরে এসেই আমি কিচেনের মধ্যে আসলাম দেখার জন্য যে আমার হাজবেন্ড বেকিং জন্য ওভেনে দিচ্ছেন কিনা। তো এসে দেখলাম যে না, উনি ওভেনের মধ্যেও দিয়ে দিচ্ছেন। ওইগুলো অলমোস্ট কুক হয়ে যাচ্ছে চিকেনটা। আর ওইদিকে ঝটপট রাইস কুকারে উনি কিছু পোলাও বানিয়ে নিচ্ছেন, ওইটা আমাদের ঘরে খুবই ফেভারিট। ওই পোলাওটা যখন রোস্ট চিকেন হয়ে থাকে ওইটা খুবই সিম্পল, খুবই সহজ ভাবে বানিয়ে নেওয়া যায়, কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তো ওইটা আমরা মোস্টলি যখন রোস্ট চিকেন করে থাকি বা অন্যান্য জিনিস করে থাকি গরমে, দেখাওয়ার জন্য ওই সিম্পলি করে নিই। আর যদি চিকেন বিরিয়ানি বা অন্য কোনো বিরিয়ানি বানানো হয় তাহলে আমরা কুকারের মধ্যে করে থাকি। তো এখন সালাদ খাটার পালা, আমি আমার কাপড়গুলো চেঞ্জ করে নামাজ পড়ে নিয়েছি। তো সালাদ খেতে এখানে রেডি করে নিয়েছি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন রাইসটাও রেডি হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে করে আমি টেবিলটা সাজিয়ে নেব, বাচ্চাদেরকে খাওয়াতে হবে। এখন প্রায় মনে হয় 6:30 থেকে 7টা বেজে গেছে। তো বাচ্চারাও খাবে বলে বলতেছে যে ওরা হাঙ্গি হয়ে গেছে, ঘুমাতে যাবে। ওরা 7টা 7:30 দিকে বেড়ে চলে যায়। তো এখন আমি ডিনারটাও রেডি করে নিয়েছি। আর ওইদিকে ফয়েলটাও একটু সরিয়ে নিলাম, যাতে করে উপর থেকে একটু লাল হয়ে যায়, একটু আরো বেশি বেক হয়ে যায়। তো বেকিং আসলে শেষ, ওটা বেক হয়ে গেছে প্রপারলি। আর এভাবে বেক করলে চিকেনটা একটু সফট হয়, বাচ্চারা খুবই পছন্দ করে, বাইরে আমাদেরও খুবই ভালো লাগে। তো এই তো খুবই সিম্পল খাবার, কিন্তু খুবই স্পেশাল, খুবই পছন্দ হয়, সবাই মজা করে খায় আমরা এভাবে করে। আর এইটা আমরা এইভাবে মোটামুটি ভাই ছুটির দিনে ওইগুলো করে যেতে পারি, জান অথবা অন্যান্য কিছু কিছু এটা করতে হয় আমাদের ছুটির দিনে। তো এই তো আসলে যদি ঘরে থাকা যেত তাহলে হয়তো বা আরো বেশি কিছু বানানো হতো বা অন্যান্য কিছু করা যেত, যেহেতু সময় অতি অল্প, তো দ্রুত কিছু বানিয়ে খাওয়াটাই যেত ভালো লাগে। আর রাত্রিবেলা আসলে তেমন একটা খেতেও ভালো লাগে না, তো আমরা বেশি আসলে হেভি কিছু খাবার খাই না। আর আমি যদি ঘরে একা থাকি তাহলে আমি একটা চাই খাই রাত্রে, আর তো বেশি কিছু খাওয়া হয় না, বাদ তো মোটামুটি মনে হয় খুবই কম, হঠাৎ যদি খাওয়া পড়ে তাইলেই পড়ে, নতুবা না। আর এই তো আমার হাজবেন্ডও কিছু ড্রিঙ্ক নিয়ে আসছেন, বাচ্চারা ড্রিঙ্ক পছন্দ করে। ওরা এখন দেব না, খাওয়ার পর একটু দেব পানিতে ডাইলুট করে, কিন্তু পানিতে ওরা এখন বুঝে গেছে এইটা টেস্ট কেমন, তো ওটা দেখেই ওদেরকে খাওয়াতে হয়। এমন ভাবে ওরা রাইস খেতে খুবই আগ্রহ ফিল করে না, বাট খেতে হয় যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, ওদের একটু একটু করে খেতে হয়। তো এই তো আমার ডিনার রেডি, আমাদের ডিনারটা সেরে নেব এখন। আর আমি কিছু ক্যান্ডেলসও জ্বালিয়ে নিলাম একটু স্পেশালিটি করার জন্য আর কিছুই না। আর আলহামদুলিল্লাহ খুবই এমনি হয়েছিল ডিনারটা, সিম্পল হলেও খুবই ভালো লেগেছে খেতে। আর অনেক কিছু আছে সিম্পল একটু, বাট খুবই তৃপ্তি সহকারে খাওয়া যায়, তেমন একটা ডিনার। তো আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন এভাবে চটপট করে। আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, আরও অনেক কিছু দেখতে চান, আরও ভিন্ন ভিন্ন ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি ট্রাই করব আমার দৈনন্দিন জীবন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।